মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গত মার্চ মাসে বেতনই পাননি মুর্শিদাবাদের 118টি মাদ্রাসার শিক্ষকরা। এরই প্রতিবাদে বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখান মাদ্রাসা শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষকদের বেতনের বঞ্চনা, নবনিযুক্ত শিক্ষকদের এরিয়ার ও অন্যান্য একগুচ্ছ দাবিতে বিক্ষোভে সামিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। অভিযোগ, সরকারিভাবে মাদ্রাসা শিক্ষকদের টাকা এলেও ভোটের মরশুমে সেই বেতনের টাকা অন্য জায়গায় খরচ হচ্ছে। সঠিক সময় বেতনের দাবিতেই সোচ্চার হন মাদ্রাসা শিক্ষকরা। মাদ্রাসা মুর্শিদাবাদে 118টা মাদ্রাসার মধ্যে মার্চ মাসে 9,30,00,000 টাকা গত মার্চ মাসে 15 ফেব্রুয়ারি 99 থেকে অনুমোদিত করে পার্টি চেয়ারম্যান, এখন উনি কোনো কাজের গাফলতি বা কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে টাকাটাকে ডিসবার্সমেন্ট না করে টাকাটা ফের নবান্নে রিটার্ন করেছেন। উনি বলতে চাইছেন রাজ্য সরকার টাকা পাঠায়নি, আমরা তা দিতে পারিনি। আমরা গতকাল ডিএমই বা নবান্ন থেকে তথ্য দিয়ে জানতে পেরেছি যে রাজ্য সরকার অলরেডি নীতির মতোই টাকা পাঠিয়েছে, কিন্তু ভোটের মরশুমে উনি কাজটা না করে উদ্দেশ্যপূর্ণভাবে টাকাটা অন্য জায়গায় খরচা করে আজ শিক্ষকদেরকে বেতন দেয়নি। এবং 90 শিক্ষকরা গত 18 সালে যারা এক মাস ধরে এরিয়ার টাকা পাবে সেই এরিয়ার টাকাও পায়নি। এই দুটো দাবি নিয়ে আজকে ডিএ অফিসে আমাদের ধর্ণা, যাতে সঠিক সময়ে বেতন হয় এবং উনি যে এই উদ্দেশ্যপ্রণিতভাবে এই কাজটা করেছে এর বিরুদ্ধে তদন্ত চাইছে এবং করতে চাইছে। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।